আজকে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, মটরশুঁটি ভাজা। প্রায় বেশিরভাগ মানুষই এভাবে ভেজে খেয়ে থাকেন, আর যারা এভাবে ভেজে খেতে জানে না, আজকে রেসিপি তাদের জন্য। তো মটরশুঁটি কিন্তু আমাদের সবারই খুব প্রিয় একটা সবজি। এটা আমরা কাঁচাও খেয়ে থাকি, কখনো রান্না করে খাই, কখনো আবার কচুরি বানিয়েও খেয়ে থাকি। আর যারা একটু মুড়ি খেতে পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু মটরশুঁটিকে এইভাবে ভেজে খেলে মুড়িটা একটু বেশি খেয়ে ফেলবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই মটরশুঁটি ভাজার জন্য আমি একটা বাটিতে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, বেশ কিছু মটরশুঁটিকে ছাড়িয়ে নেবো, প্রায় এক বাটির মতো হয়ে যাবে। তারপর এটাকে সেদ্ধ করার জন্য একটা কুকারে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা কড়াতেও করে নিতে পারেন। আর অল্প একটু পানি দেবো, হাফ কাপের মতো, আর দিয়ে দেবো হাফ চামচ নুন। এরপর ঢাকনাটা এঁটে দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করব, একটার বেশি সিটি দেব না, দুটো দিলে কিন্তু মটরশুঁটিগুলো গলে যাবে। তো একটা সিটি পড়ে গেলে আমি সুটিগুলো কী করব, একটা চুবড়িতে পানি ঝরিয়ে নেব, আর এদিকে একটা কড়াই দিয়ে দেবো, দু চামচ তেল আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব, যাতে লঙ্কার ভাজা গন্ধটা তেলের সঙ্গে মিশে যায়। তারপরে একটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কাজটা করছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে লঙ্কার সঙ্গে, তখন সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু এগুলো সেদ্ধ করা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেবো, আর গরম গরম মুড়ির সঙ্গে মাখিয়ে চাট বানিয়ে খেয়ে নিতে হবে, কারণ গরম গরম অবস্থাতেই যে কোনো জিনিস খেতে একটু বেশি ভাল লাগে। আর এটা কিন্তু একটা সিটি দিয়েই সেদ্ধ করতে হবে, তাহলে মটরশুঁটিগুলো বাইরে থেকে দেখে মনে হবে পুরো মানে সেদ্ধ হয়নি বা গোটা আছে। হাতে করে একটু প্রেশার দিলেই মটরশুঁটিগুলো খুব ভালোভাবে এরকম সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাবে। আর এগুলো দুটো সিটি দিলে খুব বেশি গলে গেলে খেতে অতটা ভালো লাগে না। তো এই সহজ আর সিম্পল রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভাল লাগে, আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।